ক্যাশটার পরে তুই আনতে পারবি না? আবার রাইতে 11টা, রাইতে 11টা? ও তাহলে আমি কি করে দেবো? গ্যাসের টাকাটা দিয়ে দেন, লয়ে পড়ু কে যাইবো করবো না কই না, চেক তো ওস্তাদে করবো, চেক আমারটা আমি করবো, কোন ওস্তাদ নাই। কি সব ঠিকঠাক আছে না? ভাই লাইভ শুরু করে দিয়েছি, হাট শুরু গেছে। একদমে যারা গাড়ি নিতে পছন্দ করেন ওই ভাইদের জন্য আজকে লাইভ কিন্তু আবার স্পেশাল হবে। যারা বাইকের দামে গাড়ি নিতে চান, কিস্তিতে হাইস নিতে চান, একদমে গাড়ি নিতে চান, লাইভটা কন্টিনিউ করবেন, প্রবক্স থাকবে ইনশাল্লাহ। আজকে লাইভে প্রবক্স পাবেন, নোয়াও পাবেন, হাইস পাবেন, প্রাড়ো পাবেন, ক্লোজার পাবেন, 110, 111 সব থাকবে ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে আছি শাহ আলী কার সেন্টার, ঢাকা রায়ের বাজার, শিবদার মেডিকেলের কাছাকাছি। আপনারা আসলে এই শোরুমটা পেয়ে যাবেন। ওকে, শোরুমে ভিতরে প্রচুর কালেকশন আছে এবং শোরুমে বাইরেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। আর আমাদের সাথে আছেন তোতা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো? সব ভালো ইনশাআল্লাহ। ঠান্ডা তো, ঠান্ডা একটু বেশি পড়ছে না? ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা একটু বেশি পড়ে, ঠান্ডা বেশি পড়ে গেছে গা। যাই হোক, সবাই একটু পানি বেশি খাওয়ার চেষ্টা করবেন, লিকুইড জাতীয় খাবার খাবেন, খারাপ অবস্থা, বাজে খারাপ অবস্থা সবাই। ওকে, আজকে কি কি মোটামুটি অনেক গাড়ি থাকছে ভাই? অনেক গাড়ি নাই তো, গাড়ি তো ভাই এই বিক্রি হয়, কিনতে পারতেছি না। আজকাল লাইভটা শুধু গাড়ি বিক্রি করার জন্য না, আজকাল লাইভটা হবে গাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি মানে কিনবেন আপনারা এই তো? হ্যাঁ, তো গাড়ি না কিনা বিক্রি করতে করবো। আচ্ছা ঠিক আছে, গাড়ি অনেক বিক্রি করা খুব একটা সমস্যা তা না, গাড়ি হচ্ছে আপনার অনেক ম্যানেজ করার সমস্যা, কেনার সমস্যা, কেনার সমস্যা। আচ্ছা, যারা গাড়ি বিক্রি করতে চান যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। ওকে, আমরা আজকে এই বাইরে প্রবক্স কি থাকবে নাকি আজকে বড় ভাই? না না না, প্রবক্স থাকবে না, প্রবক্স থাকবে না। এটা 100 ওয়াগন আছে, এগুলো থাকবে, 100 ওয়াগন থাকবে, নোয়া থাকবে, শাবাব ওই সিআরবি, এটা খোলা গাড়ি, বাজেট কমে গাড়ি থাকবে ইনশাআল্লাহ। ক্লোজার যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকেন, আজকে একদম রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ গাড়ি থাকবে। আর আমরা কিন্তু অলরেডি চলে আসছি শাহ আলী কার সেন্টার, ঢাকা রায়ের বাজার, শিকদার মেডিকেলের পাশে। এরপর যদি লোকেশন চিনতে কোনো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন দেবেন। ওকে, আর আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া? প্রথম আপনি যেটা দিয়া আমরা এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করি বলেন ভাই। স্টারলেট ছোট গাড়ি, পেপারস কমপ্লিট, এই অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, এটা মডেল কত ভাই? খালি অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখেন আর কিছু দেখাবেন না ভাই, কত কিছু আছে, অনেক কিছু আছে দেখতে। এটা কি মানে, এটা কি সিট কয়েডারে আসলে টাকা দিয়ে কম্পেয়ার করলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যারা এই টাইপটা পছন্দ করেন, বডি কিট যারা একটু অন্য চিন্তা করেন, হ্যাঁ তাদের জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা, সবাই গাড়িটা প্লাস আছে, প্লাস 95 এর পরে এই গাড়িগুলো আসে না, এটা 97 মডেল, 97 2010 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 97 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন, আরাম পাইছি ভাই। ওকে, মানে একটা এই ধরনের সিট স্টাইলটা খুব কম পাওয়া যায়। আমাদেরকে জানাবেন আর এটা দাম কত দিচ্ছেন ভাইয়া? এটা তো ফিক্স প্রাইস, এটা তো সবাই জানে, তো 4.5 লাখ টাকা ভাইয়া, 5 লাখ টাকা, 6 লাখ টাকা চা লাভ নাই,2023 সালে টোকনটা ফেল হয়েছে, ফিটনেস এখনো আপ টু ডেট আছে। আচ্ছা আচ্ছা, যে অবস্থা আছে এই অবস্থায় 2 লাখ, যে অবস্থায় আছে এই অবস্থায় 2 লাখ, 2 লাখ, 2 লাখ। আচ্ছা, 2 লক্ষ টাকার গাড়ি, একটু ভালো করে দেখেন সবাই, 2 লক্ষ টাকায় গাড়ি, এটা কি ভাবা যায়?
2 লক্ষ টাকায় গাড়ি থাকবে ইনশাল্লাহ। সালেকুর রহমান ভাই সহ যারা লাইভে আছেন, কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন, পাশে থাকবেন। ওকে, এটা তোর ব্যাপারে, এটা ব্যাপারে তো তেমন কিছু বলার নাই না ভাই? ভাই এটা তো 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা মাত্র। আচ্ছা, সুজন ভাই সৌদি আরব থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রান্ত একজিও চাচ্ছে ভাই, এক ভাই একজিও আছে, 2010 পজিশন লাইট। আচ্ছা, 2010 15 30 সন আছে, একজিও আছে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট আমরা এখানে এটা দেখাবো, দেখান। আচ্ছা, ওই যে ওই ইয়াটা পিছে দে, জিপটা ক্লোজারটা পিছে দে। হ্যাঁ, ক্লোজারটা পিছে দাও, আমরা আসতেছি। ক্লোজারটা পিছে দে, এইটা একটু দেখাই দি আমরা। দেখুন তো 12 সিরিয়াল। হ্যাঁ, ওকে, কে কোথা থেকে আছেন লাইভটিতে আমাদেরকে একটু জানাবেন, প্লিজ জানাবেন। লাইভটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে পাশে থাকবেন। এই যে সিঙ্গাপুর থেকে সালেকুর রহমান ভাই, সালেকুর রহমান ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। জাহিদ হাসান জোবায়ের, জাহিদ ভাই কেমন আছেন? আছে জাহিদ ভাই, আছে, একটু অপেক্ষা করেন। আছে, অপেক্ষা করেন আর সাথে এবং পাশে থাকেন। সিলেট থেকে জাহিদ ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু আমাদেরকে জানান। আর এই গাড়িটার প্রাইসও আমরা অনেক কমিয়ে দেবো ইনশাল্লাহ ভাই। এরকম ভিতরটা দেখিয়ে দিয়েছি এবং অল অটো, এটা প্রাইসটা যদি বলেন। এসি লিমিটেড গাড়ি, এটা 4,50,000 টাকার দাম দেওয়া আছে। 4,50,000? আচ্ছা, 4,50,000, যেহেতু টাসাবের কাম আছে একটু কমাই দেবো। আচ্ছা, 4,50,000, আমাদের সাথে নোয়াখালী থেকে সারোয়ার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মাসুদ করিম ভাই, মাসুদ ভাই আপনি কেমন আছেন জানাবেন, লাইভটি শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকেন। আমরা এখানে একটা প্রাইস বলে দিয়েছিলাম 2 লক্ষ টাকা, বাট ভিতরটা আমরা দেখাইতে পারিনি, লক করা ছিল। ওমান থেকে হোসেন আলী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সিঙ্গাপুর থেকে ফরাদ ভাই, ফরাদ ভাই কেমন আছেন জানাবেন। এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার, এসি লিমিটেড। ইসলাম এমডি আনোয়ারুল ইসলাম ভাই, ভাই রংপুর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আনোয়ার ভাই। আপনি এটা দাম দিয়েছে আমরা কত টাকা ভাইয়া? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা। আবার একটু বলি যে যারা দেখে নাই, টেক্সট কোন 23-এ ফেল হয়েছে। আচ্ছা, ফিটনেস এখনো ফেল হয় নাই। আচ্ছা, 24-এ 6 মাস আছে, যে অবস্থাটা আছে এই অবস্থায় বোলা থেকে আমার এক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। জাহিদ ভাই কেমন আছেন বুঝবেন না, ইন্টেরিয়রটা হ্যাঁ দেখছেন, ভিতর ইন্টেরিয়র দেখেন, আলহামদুলিল্লাহ। বিপ্লব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটাতে যারা আছেন কি করতে বড় ভাই? যারা আছে শুধু খালি একটু কষ্ট ভাই, কজন আমাদের ঠান্ডার মধ্যে বসে সবাইকে রিকোয়েস্ট করার প্রয়োজন ছাড়া বের হবেন না, খুব সাবধানে সতর্ক ভাবে থাকবেন, বাসায় বসে দোকানে বসে শুধু লাইক শেয়ারটা করবেন, লাইক শেয়ার কিছু লাগবে না, আর তো কিছু লাগবে না, আর তো কিছু চাই না আপনাদের, চাই না। যারা আমাদের গাড়ি নেওয়ার জন্য বাসায় বসে ভালো করে দেখে ডিসিশন নিয়ে টাকা নিয়ে চলে আসবে, নিয়ে যাবেন। আচ্ছা, একদম যেহেতু, একদম যেহেতু। এটা দিয়ে আমরা কত দিলাম আজকে ভাইয়া? 12,50,000। 12,50,000 টাকা। এটা এদিকে থাকবে না ভাইয়া? হ্যাঁ থাকবে, গাড়িটা দিয়ে দেন। গাড়িটা আমির ভাই কেমন আছেন জানাবেন, রঙের কাঁচা রঙ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, গাড়িটা যে অবস্থা আছে, আসলে রঙের কাঁচার জন্য বসামু কাজ তো যারা করাই, আর 3-4টা কাজ চলতো, সেই জন্য কয়েকদিন এই অবস্থা যদি হয়ে যায় দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এটা মডেল কত ভাইয়া? বড় ভাই এটা মডেল কত? এটা 3-এর মডেল ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। আমির ভাই, আবু হাসান ভাই ঢাকা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হৃদয় ভাই সিলেট থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ হৃদয় ভাই। কে এম করিম ভাই, করিম ভাইকে আপনার ধন্যবাদ। করিম ভাই কেমন আছেন জানাবেন, প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিন। যারা আমাদের সাথে আছেন লাইক শেয়ার দিতে কেউ মিস করবেন না ইনশাল্লাহ। এটা হালকা টাচাবের কাজ আছে তাই না ভাই? হ্যাঁ, এটা টাচাবের কাজ আছে ভাই। আচ্ছা, অন্য কোনো কাজ নাই, এসি টেসি নিচে সাসপেনশন টাইপ
কোনো কাজ নাই, শুধু টাচাবের কাজ। তবে এই অবস্থায় যদি কোনো ভাই নেয় অনেক সেভ হবে তার জন্য, অনেক সেভ। 11,20,000 টাকা মাত্র, 11,20,000 টাকা। আচ্ছা, 11,20,000 টাকা। নেক্সটে কি থাকছে? নেক্সটে করোনা প্রিমিয়ামটা, এটা রেডি করতেছি, দেখাই দেন। আচ্ছা, রেডি বলতে গেলে অন্য রেডি না, এটা ওই কালকে পরশু দিন রাত্রে আনছি, তো ডেকোরেশনের কিছু কাজ চলতো। আচ্ছা, দেখাই দেন আপনি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। শুভ ভাই আপনি ফোন দিবেন, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, ফোন দিবেন। আমির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমির ভাই, এম এ করিম ভাই, হাকিম ভাই কেমন আছেন জানাবেন। সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ, যারা আমাদের সাথে পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, পেপারস আপডেট এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, পেপারস আপডেট, পেপারস আপডেট এবং অল অপশন অটো, অল অপশন অটো। যে দেখে দিই কাজগুলো কি, ধরেন সিট কভার লাগাইলাম, ওই যে এগুলা একটু অ্যান্ড্রয়েড লাগাবো, অ্যান্ড্রয়েড পিলে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেকোরেশন অন্য কোনো কাজ নেই? আচ্ছা, ডেকোরেশন কাজ শুধু। ওকে, পেপারস কমপ্লিট, তাই না? পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট পাবেন এবং অ্যান্ড্রয়েড পিলারও থাকবে, সবই কমপ্লিট, শুধু ডেকোরেশনটা করতে। আচ্ছা আচ্ছা, আমির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে বাসা থাকার জন্য। আমার এক ভাই জিজ্ঞেস করছে যে আমার এই চাচাইকে বিয়ে করছে কিনা। ভাই কঠিন প্রশ্ন, চাচা যে প্রশ্ন করছে অনেক ধন্যবাদ, তার শাশুড়ি টাশুড়ি জোয়ান কিনা ক্লোজার এটা দিতে পারেন। আচ্ছা, এটা আসছে মানে এটা মডেলটা কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2004 মডেল, গাড়িটা কিন্তু তেলের গাড়ি, অকটেন ডিভেন। হ্যাঁ হ্যাঁ, অকটেন 2004 এর মডেল। হ্যাঁ, সামনে থেকে তো সব সময় শুরু করলেন, এটা একটু পিছন থেকে শুরু করলেন। এটা পিছন থেকে করতেছি, ঘটনাটা বিষয়টা এমনই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমার এক ভাই চালায় গাড়িটা, আমার ভাইয়ের গাড়িটা, গাড়িটা আমার কেনা না, যেহেতু আমার ভাই, ভাইকে একটু 7-সিটার দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে হচ্ছে গাড়িটা সেল করার চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ, না দেখাইলে সবই কমপ্লিট। এই যে দেখেন, আচ্ছা, যেহেতু তেলেই উনি নিজেই চালায়। হ্যাঁ, ড্রাইভার নাই, না, মাঝে মাঝে ওই উনি নিজেই চালায়, মাঝে মাঝে দূরে দূরে কোথাও গেলে আমার এখান থেকে একজন ড্রাইভার নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। ওকে, এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2004। চার? হ্যাঁ আচ্ছা, 2004 এর মডেল। ওকে, এই গাড়ি একটু দেখেন ভালো করে। মানিক ভাই কেমন আছেন? গাড়ি একেবারে ফ্রেশ গাড়ি, দেখেন আপনি, একেবারে ফ্রেশ। ফিল্টার চাচ্ছে ভাই, ফিল্টার এক ভাই আছে না? হ্যাঁ আছে তো, ফিল্টার আছে মানে একেবারে সেই একের মাল আছে। আচ্ছা, ফিল্টার আছে। সবাই লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন, যারা আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার দিয়েছেন কিনা একটু কমেন্ট করে যারা একটা ফ্রেশ গাড়ি চায় তাদের জন্য গাড়িটা, গাড়িটা খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু উডেন মার্বেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 11 সিরিয়াল, মাশাল্লাহ। আচ্ছা ভাইয়া, একটু অপেক্ষা করেন, যারা আমাদের সাথে আছেন সবাইকে বলবো প্লিজ লাইভটা শেয়ার দিয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অনেক ভাই শেয়ার দেন নাই, আমি লাইভটা চেক দিলাম, দেখলাম অনেকেই শেয়ার দেন, প্রায় অনেক লোক আছেন বাট শেয়ার দিচ্ছে না, বুঝছেন ভাই? এত কষ্ট করে গরমের মধ্যে লাইভ করি, লাইভ শেয়ার হইতেছে না, তো খুব খারাপ গরম, বুঝছেন? একটু বাসায় বৈশা 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 বাসায় শেয়ার হচ্ছে না, সবাই লাইভ শেয়ার দিয়ে দেন, দ্রুত শেয়ার দিয়ে দেন। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে না, দেখালে তো আপনি বুঝবেন না, না না, এই কারণে হচ্ছে সুন্দর, একটু ভালো, যেহেতু গরম একদমে গাড়ি কিনবে, যাতে বাসায় বসে একটু ভালোভাবে সময় নিয়ে দেখতে পারে। হ্যাঁ রাইট, এই জন্য হচ্ছে ভালোভাবে একটু দেখানো আর কি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, এক্সপ্লোরার ভাইয়া, ওটা হচ্ছে জি করলা, আমরা যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে জি করলা, জি করলা। ওকে, এমডি জারিফ, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এটার দাম কত দিচ্ছেন আজকে? এটার দাম হচ্ছে 16 লাখ, 16 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা। আমরা এই দিকে পাশে যে গাড়িটা ছিল এটা হচ্ছে জি করলা, জি করলা। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিতে পারেন, এই মুহূর্তে ফোন দিতে পারেন। আচ্ছা, নেক্সট দুটো ভাইয়ের পিছনে গাড়িটা দেখাবো। হ্যাঁ, আরেকটা গাড়ি বাইরে আছে, যেটা দেখান, এটা 99 মডেল ভাই। আচ্ছা, 99 এর মডেল, 99 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 99 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, একটু ভিতরে দেখে, এম এ করিম ভাই, করিম ভাই সিলেট থেকে, একটু অপেক্ষা করেন ভাইয়া। আছে 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 আছে, একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করেন, যে যে গাড়িগুলো চাচ্ছেন আমাদেরকে একটু কমেন্টসে বলেন, আমরা বলে দিই ইনশাল্লাহ আছে কিনা। 17 সিরিয়াল, পেপারস আপডেট, তাই না ভাই? হ্যাঁ, পেপারস আপ টু ডেট আছে, 17 সিরিয়াল, এসি ইঞ্জিন গিয়ার, আলহামদুলিল্লাহ ভালো পাবেন।
লক করা নাকি সবে গান খুলে দিতে এবং অল অপশন অটো, অল অপশন অটো, ওকে আচ্ছা এটা প্রাইস আজকে কত দেবেন তো ভাই? চার লাখ দশ আচ্ছা 4,10,000, ওকে। আমাদের এই পাশে মনে হয় আরও কিছু বাজেট কমে গেছে আছে, যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন থাকবে, এক্সপ্লোর থাকবে, হাইস থাকবে, আমরা বলছি হাইস আজকে কিস্তিতে দেবো 100 দিয়ে, এটা 100 এই পরপর শেষ করেন, এটা 1500 সিসি 100, আচ্ছা 1500 সিসি 100 এলেক্স সিজি 1500 গিয়ার পাওয়ার স্টারিং এলেক্স গিয়ার, আচ্ছা এই অটো গিয়ার কিন্তু, হ্যাঁ অটো গিয়ার কত দিচ্ছেন ভাইয়া? 4,20,000 4,20,000 নেক্সট কি থাকবে? ল্যান্সার, এরপরে ল্যান্সার, ল্যান্সার লাভার যারা আছেন তাদের জন্য এই গাড়িটা, আমার মনে হয় যারা ল্যান্সার পছন্দ করেন তারা গাড়িটা আসলে দেখলে রেখে যাবে না। আচ্ছা আমার মোহাম্মদ আজিম ভাই আপনাকে ধন্যবাদ। এক্স করলা চাচ্ছিল, জি করলা আছে পাশের মডেলে জি করলা আছে, যদি প্রয়োজন হয় আপনি ফোন দিতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ল্যান্সার এটা সিসি কত ভাই? 1300 ভাই, 1300 সিসি ল্যান্সার, 1300 সিসি এবং সিএনজি তো কনভার্সন করেন, অকটেন দিবেন, অকটেন অকটেন দিবেন, হ্যাঁ লাইটগুলো অফ, এই দেখেন 1300 সিরিয়াল ব্ল্যাক কালার, মানে আপনার এটার কাজ হচ্ছে কি নাই, আচ্ছা আচ্ছা এটা খুঁজে বের করা আপনার, যে এটার ভিতরে কি নাই, আচ্ছা সবই তো আছে আশা করি বুঝতেই পারতেছেন, বা যারা দেখতেছেন যারা আমাদের সাথে আছেন আমি কি বলতে চাচ্ছি, মানে এই গাড়িটার কি নাই, মানে কি লাগবে, আপনি তেল ভরবেন আর চালাবেন আর কিছু লাগবে না, ভাই আপনি আসতেছেন কেন আমার কথা শুনে আসতেছেন? কেন 2011 মডেলের একটা গাড়ি চালাবেন, 11-তে রেজিস্ট্রেশন, 0 মাইলেজের গাড়ি, স্বাদ নেবেন 50,00,000 টাকার গাড়ি, অর্থাৎ এখন বর্তমানে একটা এলিয়ন অ্যাপিমো ভালো মডেল কিনতে গেলে 40,00,000 টাকা লাগে, আচ্ছা আচ্ছা ওই ফিল্ডে এটাতে পাবেন, পাইবো না এটা আরেকবার দেখাই যাবো, তাহলে আপনি এতক্ষণ 180 গুরুত্ব দিচ্ছেন না, না 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 ভাই গুরুত্ব দিতেছেন না, আমি ওই বাইরে দেখতেছিলাম, এটা হচ্ছে 13 সিরিয়াল ল্যান্সার, ওকে ভিতরে ইন্টু দেখেন, এটা ভিতরে আপনার গাড়িটা কি নাই আপনি সেটা বলেন, এটা নাই কি ওটা খুঁজে বের করতে হবে, তো নাই কোন জায়গায় কোন নাই আপনি বলেন, যে ফয়সাল আহমেদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, উজ্জ্বল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ, এবং অকটেন দিবেন, ওয়াগন আছে? হ্যাঁ ভাই আছে, ফয়সাল আহমেদ ভাই আছে, আপনি ফোন দিবেন যে যেখান থেকে আছে, থ্যাংক ইউ ভাই, আপনারা তো প্রতিদিন দেখি ভাইয়া কেমন আছেন ভাইয়া, ব্যাপারে আমি আগে জব করতাম, এখন জব করি না আজকে 4 মাস, এখন এই জন্য ওই হাইস্টার ব্যাপারে স্যারদের সাথে একটু কথা বলার জন্য আসছি, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও যতগুলো দেখি ভালোই লাগে, আর শাহালি কাজ সেন্টারে মোটামুটি ওনারা তো সবসময় দেখি ভালো লাগে, এই জন্য আসলাম, না অনেক দূর থেকে আসলাম ভালো লাগে বিদে এখানে আসলাম, আমার বাসা নোয়াখালী, আমি এখানে ঢাকা মানে আসছিলাম ওই ফ্রেন্ডের সাথে থাকি, জি কয়েকবার কথা হয়েছে আমার সাথে হাইস্টার ব্যাপারে, হাইস্টার ব্যাপারে একটু কথা বলতে আসছিলাম, জি ধন্যবাদ হয়ে যাবে ইনশাল্লাহ, আসতে দেখা আসছে না, আপনি একটু হেল্প করবেন, আর মোটামুটি ফোনে কথা বলছি আরে আমার যথেষ্ট, আমি আমার ব্যাপারগুলো বলছি আরে বলছে আসেন সরাসরি কথা বলি, এটাই ভালো লাগছে, আসলে দুনিয়াতে মানুষের অন্য কিছু দরকার নেই, এটাই আচার ব্যবহার, একজন একজনকে হেল্প করা এটাই দরকার, যাক অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শাহালি কাজ সেন্টারের সবাইকে আমার অন্তর অন্তস্থান থেকে মোবারকবাদ, আমাদের বাইকও ধন্যবাদ, আপনি একটু দূরে থেকে আসছেন ভিতরে একটু বসেন, আমরা একটু লাইভ থাকবো, ঠিক আছে ওকে ভাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, আচ্ছা যাই হোক আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা অনেক কম দামে গাড়ি দিচ্ছি, 11 মডেল 11-তে রেজিস্ট্রেশন, ল্যান্সার লাভার যারা তাদের জন্য এই গাড়িটা, গাড়ি দেখলে রেখে যাবে না,
এগারো মডেল এগারো তারিখ জিরো মাইলেজ আছে সবাই জানে, মাত্র 9,50,000 টাকা, যদিও ওখানে বেশি দেওয়া আছে, চিন্তা করতেছি 9,50,000 টাকা যেন কেউ চাইছে আপনার, কেউ চাইছে সুপার কন্ডিশন একটা গাড়ি আছে। রাসেল হাওলাদার ভাই, নাদিবুল ইসলাম ভাই, ফয়সাল ভাই, আনোয়ার হোসেন ভাই, সুজন খান ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এই লাইটগুলো জ্বালাই দাও, 37 সিরিয়াল, হ্যাঁ এটা হচ্ছে টিভি, ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট যারা। আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর ভাই আপনি অপেক্ষা থাকেন আমাদের সাথে। লাবিব হাসান ভাই, ভাইয়া আপনাকে ধন্যবাদ। দেলার হোসেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ভাইয়া, এটা একটু ডিটেলস বলেন ভাই, মডেল কত? এটা 2004 মডেল, নিউ শোভের একটা গাড়ি, হ্যাঁ 2014 রেজিস্ট্রেশন। আচ্ছা চারের মডেল, চারের মডেল 14 রেজিস্ট্রেশন, এটা প্লাস হচ্ছে। আর গাড়িটা তো সুন্দর থাকার কারণ আমি আপনাকে বলি, বলেন গাড়িটা এক ভদ্র মহিলার নামে, উনি ওনার আমি যার কাছ থেকে আনছি, বসুন্ধরায়। আচ্ছা ওনার হাজব্যান্ড এখন দেশে থাকে না, আর ওনার গাড়িটা সপ্তাহে বা মাসে 2-4 দিন বের হয়। আচ্ছা গাড়িটা বিক্রি করার কারণ হচ্ছে যে ওনাদের গাড়িটা এখন লাগে না, লাগে না গাড়িটা, ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, এই জন্য গাড়িটা এত ফ্রেশ আছে, এই জন্য কথাগুলো বলা। তো টোটালটাই পার্সোনাল ইউজের একটা গাড়ি, গাড়িগুলো তো আজকাল অনেকভাবে চলে, কেউ ভাড়া চালায় এরকমভাবে হয়, এই কারণে কথাগুলো বলা। যদি এক ফিল্টার গাড়ি কারো জোর দরকার হয়, খুব ফ্রেশ ফ্রেশ সুপার কন্ডিশন আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। চারের মডেল চোদ্দ তারিখ রেজিস্ট্রেশন একটা ফিল্টার পাচ্ছেন 12,50,000। ওকে আচ্ছা নেক্সট আমরা ওইটা দেখেছিলাম ভাই, বড় ভাই না ওখান থেকে তো শুরুই হয় না, এটা ত্রিপল ওয়ান। আচ্ছা নেক্সট আমরা একটা ত্রিপল ওয়ান দেখাই, ত্রিপল ওয়ান, ত্রিপল ওয়ান 15 সিরিয়াল, এটা মডেল হচ্ছে 99 2003 রেজিস্ট্রেশন, তাই না ভাই? 99 না, এটা 98 মডেল, 98 মডেল 2003 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, এটা লিমিটেড ভার্সনের গাড়ি। এটা অনেক ভাই আমার প্রশ্ন করছে আজকে, এক ভাই যে ভাই 1331 সিসির গাড়ি লিমিটেড ভার্সন কীভাবে হবে, এটা অনেকে দ্বিধাদ্বন্দ্ব। লিমিটেড ভার্সনটা শুধু আমি মুগ্ধ বলতেছি তা না, অরিজিনালি গাড়িটা লিমিটেড ভার্সন কী কারণে, এইটা যদি একটু ক্যামেরাটা ধরেন আমি একটু দেখাই, যেমন এই যে হ্যান্ডেলটা দেখছেন নিকিল কালার, এটা আমি লাগাই নাই, আর্টিফিশিয়াল না, এটা জাপান থেকে যেভাবে গাড়ি তৈরি করছে ওইভাবে ওইভাবে আছে। আচ্ছা আচ্ছা এটা নিকিল, এটা নিকিল, হ্যাঁ। আর এই সবচেয়ে তো দিচ্ছে যে গ্লাসটা, এটা কিন্তু কোনো পেপার লাগানো না, আপনি যখন রোদের তাপটা লাগবে আলোটা লাগবে কপি কালার টেমনি হয়ে যাবে। আচ্ছা 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 অটো অটো, এটা একটা দিক। ভিতরটা যদি দেখেন, এই যে উডেনটা এখন আপনার 18-20 গাড়িতে আছে, এই উডেনটা তখনই ছিল ছিল তখনই আছে। এই যে হ্যান্ডেলটা আপনি লিমিটেড বুঝবেন কি দিয়ে, হ্যাঁ এগুলো একটু বোঝার জন্য আপনি একটু সময় নিচ্ছেছি, এগুলা লিমিটেড ভার্সন এটা কি বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিমিটেড নাকি ভার্সন বিষয়টা না, গাড়ি দেখবেন ইঞ্জিন এসি গাড়ি ঠিক আছে কিনা। প্রথম কথা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িগুলো আমরা সাধারণত নেই না। আচ্ছা দেখেন এই গাড়ি একটু দেখে আমরা দূরে পেট তোলা, এই গাড়ি আমার মনে হয় যে যারা ট্রিপল ওয়ান চাচ্ছেন ওই বাইরে যদি আসেন ফিজিক্যালি আশা করে গাড়ি পছন্দ হবে না এমন তা হওয়ার সুযোগ নেই, কারণ গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি। ওকে পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট, এটা প্রাইস কত দিচ্ছেন ভাই? এটা 5,90,000 টাকা, 5,90,000 টাকা, 5,90,000 টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল। আচ্ছা এরপরে যদি আবার নিশান ব্লুবার্ড, নিশান ব্লুবার্ড, আর আমি বল অনেক সময় আসার বললে আপনি কেন জানি মাইন্ড করেন আমি বুঝতেছি না, এই যে নিশান ব্লুবার্ড গাড়ি, নিশান ব্লুবার্ড শিল্পী, এগুলো যারা ইউজার এগুলো যারা লাভার তাদেরকে ফ্রি টয়টা গাড়ি দিলে নিবে না। এটা আপনার বললাম কেন জানেন, আপনি মাঝে মাঝে যে আচার টাচার বললেন না, আপনি একটু রাগ রাগ ভাব থাকে যে আসার আবার কি জিনিস। এখন ঘটনা হচ্ছে যেটা টয়টা গাড়ি যারা এই গাড়ি যারা ইউজ করবে তারা টয়টা গাড়ি নিবে না, ইউজ করবে না। আচ্ছা 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 মানে এটা মজার, 2001 এটা মজার, এত এটা সম্বন্ধে যারা ধারণা আছে এইটা এইটা এডিশন তো যেমন ধারণা আছে তারা ইউজ করবে না অন্য। আচ্ছা 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 এটা 2011 মডেল একটা গাড়ি, ব্লুবার্ড, নিশান ব্লুবার্ড বলেন শিল্পী বলেন, ভিতরটা দেখেন ভিডিওগুলো একদম সুপার সুপার কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা দেখেন নিশান ব্লুবার্ড, আমি এই গাড়িগুলোকে কি বলি জানেন,
গরিবের প্রিমিয়াম, কারণ যারা প্রিমিয়াম গাড়ির এলিয়ন গাড়ির স্বাদ নিতে চান। এটার ভিতরে যে কি আর এলিয়ন প্রিমিয়াম এটার কাছে কিছুই না ভাই। যারা নিশান ব্লুবার শিল্পী যাচ্ছে থেকে বলবো এই গাড়িটা এসে দেখেন, আলহামদুলিল্লাহ পছন্দ হবে। পেপার কমপ্লিট, এসি কমপ্লিট, অল অপশন অটো। এবং এটা মডেল কত ভাইয়া? এগারো মডেল ভাইয়া, এগারো মডেল, এগারো তেরো দিচ্ছে, এগারো তেরো। দাম কত দিচ্ছেন আজকে? পনেরো লক্ষ। আচ্ছা, ১৫ লক্ষ টাকা। আচ্ছা, পিছন দিকে নেক্সট নাম্বার এটাতে যাই। যদি ১১০ কোনো ভাই, অনেকে আছে না যে আপনি যত কিছুই করেন বলেন না কেন, ১৩৩১ হইলে তারা আপনার গাড়িটা দেখবেই না, দেখবেই না। এরকম কিছু কাস্টমার আমি পাইছি, এটা যদি ১৫০০ থেকে আবার ভালো থাকে, সার্ভিস দেয়, তার ভিতরে একটা জিনিস কাজ করে যে না আমি ১৩০০ নিবই না, তাদের জন্য ব্যবস্থা আছে। মডেল একটা গাড়ি কন্ডিশন দেখছেন, মানে কোন দিক দিয়ে বলবো, যেদিকে দূরি, মানে গাড়ির কন্ডিশন দেখলে বলা যায় না যে এটা কত মডেল, কত কি। দাম কত দিবেন ভাইয়া? মাত্র ৫৭০০০০ টাকা। ৫৭০০০০০ টাকা, ১৫০০ এসি লিমিটেড, চাকা থেকে শুরু করে ভিতর ইন্টারিয়র থেকে শুরু করে সবগুলো দেখান। হ্যাঁ, চাকা ভিতর দেখি আমরা, সিট কভার, সিট কিন্তু অরিজিনাল সিট। হ্যাঁ, অরিজিনাল সিট হওয়ার পরে দেখেন কত ফ্রেশ। এবং অল অপশন অটো না, অল অপশন সরি, গিয়ার অটো, ডোরগুলো আছে ম্যানুয়াল, এসি কমপ্লিট, তাই না ভাই? হ্যাঁ, এসি কমপ্লিট আছে, এসি কমপ্লিট আছে। ১৫ সিরিয়াল। হ্যাঁ, যারা হাইস্ট নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দেখেন আছে নাকি, নাই করে বেরিয়ে গেছে। আচ্ছা, এটা অল পাওয়ার, অল্প অটো গিয়ার পাওয়ার স্টার্টিং, অটো গিয়ার পাওয়ার স্টার্টিং, ১৩৩১ সিসি, ১৯৭ মডেল, ২০০২ রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভেকশন করা আছে, পেপার্স কমপ্লিট আছে, এসির একটু ঠান্ডা কম হয়, আমি বাকি ব্যবস্থা আমি করে দিব। ৪৭০০০০ টাকা আমাকে দিবেন, মালিকানার খরচ আপনার, মালিকানা করে নিয়ে যাবেন, একটা টাকার খরচ নেই কোথাও গাড়ি। ৪৭০০০০ টাকা। আচ্ছা, নেক্সট আমরা এই পাশে দেখি। নেক্সট যদি আপনার যে ১জিও কোনো ভাই চাইছিল, ১জিও দেখেন, পজিশন লাইট, পজিশন, হ্যাঁ, পজিশন লাইট, বেজিং গিয়ার, চাকা দেখেন, হ্যাঁ, ২০১০ মডেল, যা আছে অরিজিনাল আছে, ঠিক আছে। ১জিও যারা চাচ্ছিলেন, আমাদের সাথে কি এখন আছেন একটু কমেন্টস করে জানান যে আমরা ১জিও চাচ্ছি। এটা কিন্তু পাল কালার, পাল কালার, এটা মডেল কত বলেন ভাইয়া? এটা ১০ মডেল, ১৫ রেজিস্ট্রেশন, ১০ মডেল, ১৫ রেজিস্ট্রেশন, ১৫ রেজিস্ট্রেশন। আচ্ছা, ১০ মডেল, ১৫ রেজিস্ট্রেশন, এটা দাম কত দিবেন আজকে? ২০০৩ মডেল, তেলের গাড়ি, সেভেন সিট আছে ভাই, আছে, সাদিকুর রহমান ভাই আছে, একটু অপেক্ষা করেন, আমরা দেখাবো ইনশাল্লাহ। সেভেন সিটার তেলের গাড়ি, সানরুফ সহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যে ভাই ১জিও চেয়েছিল ওই ভাই আমাদের সাথে এখনো আছে, বুঝছেন ভাই? ভাই আবার বলছে যে আমি আছি, থাকবেন ভাই, প্লিজ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটা একটু ডিটেল বলে প্রাইসটা বলে দেন ভাইয়া, কোনটা? তার এটা হচ্ছে ২০০৩ মডেলের ৪ রেজিস্ট্রেশন তেলের গাড়ি, সেভেন সিটার গাড়ি, আর এর আগে অনেক বেশি ছিল, এখন ৩০,৫০,০০০ টাকা, ৩০,৫০, ৩০,৫০, ৩০,৫০। ওকে, নেক্সট আমরা নোয়া দিব ইনশাল্লাহ, এক্স নোহা।
এই যে পাশে একটা এক্সপো আছে, আমরা এক্সপো দিব, এরপর হাইস দিব। যারা কেয়ারফুটি রুচি হয়েছিল আমার এক ভাই, কেয়ারফুটি টু দিব একটু অপেক্ষা করে। কেয়ারফুটি টু আছে, অসুবিধা নেই। কেয়ারফুটি টুর জন্য এক ভাই কমেন্ট করেছিল, আমরা দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে নোয়া এস আই দশের মডেল স্মার্ট, এটা এক্স স্মার্ট। আচ্ছা আচ্ছা, দশের মডেল, ১৬তে রেজিস্ট্রেশন নাকি ভাই? জি, পজিশন লাইট। আর এটা কি ডোর পাওয়ার আছে ভাইয়া? হ্যাঁ, বাম দিকের একটা ডোর পাওয়ার, ওয়ান ডোর পাওয়ার। হ্যাঁ, ওয়ান ডোর পাওয়ার পুশ, ঠিক আছে। হ্যাঁ আছে ভাই, সুজন ভাই আছে। আপনি কি গাড়ি চাচ্ছিলেন, ছোট গাড়ির ভিতরে আপনি আমাদেরকে জানাবেন। আমরা স্টারলেট আছে, হান্ড্রেড ইলেভেন আছে, হান্ড্রেড ট্রিপল ওয়ান আছে, এই বেটা ওয়াগন আছে। আমার অফিসে বহা, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ওই তো যাইতেছ না, কোন কাস্টমার দেখবি তুই, একটু বসে আসো। ছাপ্পান্ন সে, এই যে দেখেন অল গ্লাস অরিজিনাল পাবেন, মাশাআল্লাহ। কোনো গ্লাস চেঞ্জ আছে ভাই? কোনো হিটিং ইস্যু আছে কিনা? না। আচ্ছা, এটা হচ্ছে দশের মডেল ১৬তে রেজিস্ট্রেশন, দশের মডেল ১৬তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, তেলের গাড়ি। খুঁজেন সারা দুনিয়া পাবেন না এরকম সালের অফার ইনশাআল্লাহ। ২১,৫০, ২১,৫০ না। আচ্ছা নেক্সটে, আর এটা একটু কম বাজেট, যাদের কম বাজেট, একটু যাদের কম এটা থেকে বাজেট, যারা চাবির গাড়ি পছন্দ করেন, অনেকে পুশের গাড়ি পছন্দ করেন না, তাদের জন্য এটা দুই ডোর পাওয়ার, কিন্তু চাবির চাবির টু ডোর পাওয়ার। হ্যাঁ, এটা জাপানি বডি কিট, এটা আবার এলপিজি করা। আচ্ছা, এটা এলপিজি তো কনভার্সন করা, অ্যান্ড্রয়েড প্লেয়ার। এটা মডেল কত? এটা ২০০৮ মডেল, আটের মডেল। এটা ডোর কিন্তু পাওয়ার দেখছেন, ওয়াও, টু ডোর পাওয়ার পাবেন, টু ডোর পাওয়ার, আটের মডেল না ভাই? আটের মডেল, আটের মডেল। আর রেজিস্ট্রেশন কত ভাইয়া? দাদা ভাই দশে, দশের রেজিস্ট্রেশন, আটের মডেল, দশের রেজিস্ট্রেশন। এবং এলপিজি তো কনভার্সন করা আছে। হ্যাঁ জি, এলপিজি তো কনভার্সন করা আছে, ১৪ সিরিয়াল বাম্পার করা আছে, গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এদের, এভাবে দেখে নিন। হ্যাঁ, অরিজিনাল কন্ডিশন আছে। এটা প্রাইস কত দেবেন ভাই? ১৯ লাখ টাকা, ১৯ লক্ষ টাকা। ওকে, আচ্ছা নেক্সটে হাইসে দাদা অলরেডি বনাট খোলা আছে, হাইসে বনাট খোলা মানে এটা দেখা যান আমার ভাইদেরকে, এসির একটু ঠান্ডা কম হয় তুলনামূলকভাবে। আমার কাছে মনে হইতেছে যে এই গরমের চাপ তাতে এসির ঠান্ডা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণ হচ্ছে প্রেশার দিয়ে রাখছি কোথাও লিক আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি লিক থাকে লিকটা সেরে তারপরে গ্যাসটা চার্জ করুন। আচ্ছা আচ্ছা, সকাল চেক দিতেছেন? চেক দেওয়ার জন্য সকাল থেকে দিছি, তো প্রেশার যেহেতু কমছে না, লিক নাই, লিক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্যাস একটু কম আছে, কমটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তার মানে চেক দিতেছে এসে ১০০% পাবেন? জি, সমস্যা নাই, চেক দিয়ে দিতেছেন আছে হয়তো, বা আমার কাছে কেন মনে হইতেছে একটু কম। আচ্ছা, হয়তো বা প্রচন্ড গরম এজন্য, এই কারণে হতে পারে, যাই চেক দিতে হইতাছে। হ্যাঁ, এজন্য সমস্যা নাই। ওকে, এটা মডেল হচ্ছে ১৬ মডেল নাকি ভাই? ১৬ মডেল, ১৬ মডেল, ২২ রেজিস্ট্রেশন। হ্যাঁ আচ্ছা, জিএল হাইস যারা চাচ্ছিলেন, অরিজিনাল জিএল, অরিজিনাল। আচ্ছা, এটা কিন্তু আপনি কিস্তি দিতে পারতেছেন? ব্যাংক লোন করা আছে অলমোস্ট, অলমোস্ট। আর কতটা কিস্তি দিতে হবে এবং কত টাকা কিস্তি দিতে হবে একটু আমার সাথে ডাউন পেমেন্ট কত এ করতে হবে, কারণ যেহেতু কাজ চলতেছে, ডিটেলসটা নাম্বার দেওয়া আছে। এটা এক লোন আছে, ১০,৩২,০০০ টাকা পাবে। এটা আমার সাথে একটু ফোনে কন্ট্যাক্ট করে বাকিটা জেনে নিতে হবে। ওকে, এতটুকু আমরা বললাম যে এটা আপনি কিস্তি নিতে পারবেন, লোন করা আছে অলরেডি, ১৬ মডেল, ২২ রেজিস্ট্রেশন। হ্যাঁ জি, জিএল হাইস, যদি কোনো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। নেক্সট আমরা কেয়ারফুটি দিব, মানে লেমু দিব, দিবেন এসআর ফোর একটাই আছে, আপনি সুপার স্টার লেমু, সানরুফ সহ, সানরুফ সহ, কম বাজেটে যদি কোনো ভাইয়ের এটা লেগে থাকে, সানরুফ সহ, ৫১ সিরিয়াল বাম্পার করা আছে। হ্যাঁ, এটা একটু ভিতরটা দেখিয়ে দিই আমরা, এই দেখেন সানরুফ সহ, মাশাআল্লাহ, মনরুফ সহ, সানরুফ মনরুফ দুইটি পাচ্ছেন, এবং এসি কমপ্লিট, পেপার্স কমপ্লিট, সিট কভারগুলো একেবারে নতুন। একটু দেখেন, এই দেখেন সিট কভারগুলো কেমন দেখতে পাচ্ছেন, একটু কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে লাইভে আছেন, লাইভটা শেয়ার দিয়ে সাথে পাশে থেকে। ওকে, ৫১ সিরিয়াল বাম্পার করা আছে, চাকা অ্যালুরি, মাশাল্লাহ। এটা মডেল কত বলেন ভাই? এটা মডেল ৯৭, রেজিস্ট্রেশন ২০০০। আচ্ছা, সিএনজি করা আছে, গাড়িও রেডি আছে, যেই ভদ্রলোকের লাগে, যাদের লাগবে, এটার প্রেমিক যারা, এটা সম্বন্ধে যারা বোঝেন, তারা এসে শুধু নিয়ে যাবেন। দাম মাত্র ৭,৩০,০০০ টাকা, ৭,৩০,০০০ টাকা। আচ্ছা, কেয়ারফুটিটু যাদের দরকার, কেয়ারফুটিটু চাইছে আমার, এখানে একটা কথা আছে, কেয়ারফুটিটুর ভিতরে আবার হিন্দু মুসলমান আছে। কেমন এটা কি আপনি আগে পরে জানেন? আরে ভাই, খালি এটা ভিডিও করলে হবে, গাড়ি সম্বন্ধে জানতে হবে। আচ্ছা আচ্ছা, বলেন তো, কিছু আছে মুসলমানি করা, যেটা গ্রামের ভাষা বলে, আবার কেউ বলে সার্জারি করা। এখন ঘটনা হচ্ছে,
ওই এটা সম্বন্ধে বুঝতে হবে কেন এই কথাগুলো। যেমন বাজারে মহিষের গোস্ত পাওয়া যায় না, ওটাই দোকানে আসে, এরকম একটা বিষয় আছে। আর AKR-42 উষা পোলরগুলো এখন নাই, কারণ হচ্ছে এরা সবগুলো কেটে নিচে পোলর করে ফেলছে, সেই গাড়িগুলো কমে পাবে। কথা এতগুলো বলার উদ্দেশ্য এটা, অরিজিনাল নিশা ফলোর 5-door GL CNG-তে কনভার্সন করা, 2004 model 10-এর রেজিস্ট্রেশন, দামটা একটু বেশি, এই কারণেই হবে ওই যে সার্জারি করা না। আচ্ছা, অরিজিনাল নিশা ফলোর অরিজিনালি, আচ্ছা আচ্ছা, অরিজিনাল নিশা ফলোর 4-এর model 10-এর রেজিস্ট্রেশন, হ্যাঁ অরিজিনাল নিশা ফলোর চেক করে নেবেন। এই দেখুন, এখানে এসি বলেন সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে, এসি পেপার্স অল ওভার ওকে। কুমিল্লা থেকে এক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, কেমন আছেন জানাবেন। যে যে গাড়িগুলো চাচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে ওই গাড়িগুলো দেখিয়ে দেওয়ার জন্য। XU যারা চাচ্ছেন, IS যারা চাচ্ছিলেন, X9 চাচ্ছিলেন, আমরা সব দেখিয়েছি ইনশাল্লাহ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এরপরও আপনার প্রাইস বলেন, গাড়ি কন্ডিশন বলেন, সব কিছু ফিজিক্যাল নিয়ে এসে এরপর দেখে নেবেন ইনশাল্লাহ। CNG-তে কনভার্সন করা আছে, 4-এর model 10-এর রেজিস্ট্রেশন, কত ভাইয়া? মাত্র 9,50,000 টাকা। ওকে, 9,50,000 টাকা। তারপর গাড়ি তো আমরা আজকে না, শুধু শাহালি কার সেন্টার মানেই হচ্ছে একদমই গাড়ি। যারা নিয়মিত লাইভ দেখেন হয়তো বা জানেন যে একদমে গাড়ি নিতে যারা পছন্দ করেন, বিশেষ করে ওই ভাইদেরকে বলবো আপনারা ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, গাড়ি চালাবেন, টেস্ট ড্রাইভ দিবেন, ইনশাল্লাহ পছন্দ হলে গাড়ি নিয়ে যাবেন। আমরা লোকেশনও বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা রায়ের বাজার শিকদার মেডিকেলের পাশে এবং ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঠিক বিপরীত পাশে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন, এই একদমে গাড়ির হাটটা পেয়ে যাবেন। ওকে বড় ভাই, তো আজকে তো আমরা বিদায় নেই, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আর সবাইকে বলবো একটু সাবধানে চলাফেরা করবেন, যে গরমের চাপ আমাদের এখানে অনেকে হিটস্ট্রোক করতেছে, সবাই একটু সতর্ক থাকবেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আগামী লাইভে আবার আপনাদের সামনে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ আসসালামু আলাইকুম।